আমাকে দুঃখের সাথে বলতে হয় আমরা বর্তমান যুগের বড় ছোট অনেক উলামায়ে কেরামরা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহুর তারজুমা করি নবীজি বলেন তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন শরীফ পড়ে এবং পড়ায় আসলে কি অনুবাদটা সঠিক حضرات علماء کرام سے میری یہ درخواست ہے کہ آپ اس امر کے طرف ذرا توجہ فرمائیے کیا یہ ترجمہ صحیح ہے خیرکم من تعلم القرآن وعلم تمہادر مدد شرب اتم اوئی بیکتی جے قرآن شریف پڑھے ایبن پڑھائے کیا یہ حدیث نورانی کی تعلیم کے ساتھ منسلک جو اساتذہ اور طلبہ ہیں ان سے متعلق ہے کیا یہ حدیث حفظ خانہ سے متعلق جو طلبہ اور اساتذہ ہیں ان سے متعلق ہے یہ حدیث کیا تعلمہ اور علمہ کا مصدر مصدر اور مادہ علم نہیں ہے یتلو علیہم آیاتہ مشنر اکاس یعلمہم الکتاب والحکمہ مشنر اکاس دوٹا دوئی کاس اللہ سبحانہ وتعالی ارشاد کریں আমার বন্ধুর প্রথম কাজ হলো আমার বন্ধু আমার কালামের আয়াতসমূহকে তেলাওয়াত করে করে শোনাবেন কেন শোনাবেন প্রথম কারণ কোরআনে মজিদ কালামুল্লাহর রিডিং পড়ার নির্দিষ্ট কিছু বিধিবিধান আছে এক নম্বর বিধান হলো যেই 29টা বর্ণের দ্বারা কোরআনে করিম রচিত ওই 29টা বর্ণের উচ্চারণের জন্য গলার শুরু থেকে হোটের উপর পর্যন্ত 17টা জায়গা নির্ধারিত আছে যেগুলোকে মাখরাজ বলা হয় এই জায়গাগুলো থেকে উচ্চারণ না হইলে বর্ণগুলো কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ হবে না অতএব একজন মানুষ কোরআনে কারীমের সহি তেলাওয়াত জানার জন্য শিখার জন্য এই মাখরাজগুলো আগে শিখতে হবে এই মাখরাজগুলো না শিখলে না জানলে 29টা বর্ণের সহি উচ্চারণ যদি না জানে না শিখে তো কোরআনে কারীমের তেলাওয়াত সহি হবে না আর কোরআনে কারীমের তেলাওয়াত যদি সহি না হয় বিশুদ্ধ না হয় কোরআনে কারীমের তেলাওয়াতের যে ফজিলত যে ফায়দা যে উপকারিতা সেটা মানুষ পাবে না তাহলে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই বাস্তব উদাহরণ বাস্তব আমাদের এলাকার এক লোক ধান ভাঙানোর মেশিন একটা বসাইছে নতুন ঘর নতুন মেশিনও নতুন নতুন ঘর দিয়া নতুন মেশিন বসেছে ধান ভাঙানোর মেশিন এখন তো আপনাদের এদিকে কিরকম ধান ভাঙায় আর চাউল বানায় আমি জানি না আমাদের এদিকে ধান ভাঙানোর মেশিন কতগুলা এই বাজারে বাজারে বসানো থাকতো আগে ধানকে চাউল বানানোর জন্য এটা আপনাদের এদিকে কেমন ভাঙে ধান ভাঙার মেশিন আছে না ধান ভাঙার কল তো নতুন মেশিন বসাইছে ফরের দিন উদ্বোধন করবে আগের দিন জোহরের পরে গ্রামের মিয়া সাহেব 15 জন দাওয়াত দিছে 15 জন গ্রাম্য মিয়া সাহেব 15 জন দাওয়াত দিয়া কোরআন শরীফ খতম করেছে এক একজন মিয়া সাহেব দুই ফারা করি পড়ছে 15 জনের 30 পারা তার পড়ি কোরআন শরীফ খতম করছে
এরপরে সাহেবে দাওয়াত সহ মিয়া সাহেবরা সহ সবাই মিলে বসি দোয়া করছে আল্লাহ মেশিনটা টিকসই করে দাও হালাল রুজির ব্যবস্থা করে দাও যেভাবে যেভাবে করা হয় আর কি এইভাবে দোয়া হইছে আল্লাহর মেহেরবানি রাতে কোন দিক থেকে কি হইছে কে জানে আগুন লাগছে একবার মেশিন সহ ঘর সহ পুড়ি ছাই হইয়া গেছে আমার কথা আপনারা বুঝেন মেশিনও জ্বলছে ঘরও জ্বলছে এবার ঘরের মালিক মেশিনের মালিক সকালবেলায় আসি যখন দেখছে এই অবস্থা তখন মিয়া সাহেবদেরকে গালিগালাজ করা শুরু করছে যে মোল্লাদের মুখ নাফাক হইয়া গেছে মোল্লাদের মুখ নাফাক হইয়া গেছে কেন যে 15 জন মোল্লা দিয়া দোয়া করাইলাম খতম পড়াইলাম আপনাদের দিকে কোরআন খতম আসেনি ওমা সব তো ঠিক আছে 15 জন মোল্লা দিয়া কোরআন খতম করাইলাম এখন রাত্রে আগুন লাগি সব জ্বলল তো মোল্লাদের মুখ ফাঁক রইল কোথায় দোয়া গেল কই জ্বলল কেন আমি ওনাকে বললাম আঙ্কেল এই যে আপনি বলতেছেন মোল্লাদের মুখ নাফাক হয়েছে এই জন্য দোয়া কবুল হয় নাই আসলে ব্যাপারটা তা না কয় কি ব্যাপার হলো আপনি গরু চোর হইয়া গেছেন এই জন্য দোয়া কবুল হয় নাই আমার কয় ভাতিজা জীবনে একটা মুরগির বাচ্চাও তো কারো চুরি করি নাই তুই আমারে গরু চোর বানালি কেমনে তা আমি কই বেনামাজি গরু চোরের থেকেও খারাপ বেনামাজি গরু চোরের থেকেও খারাপ গরু চোর বানাইছি এই জন্য উদাহরণ দেওয়ার জন্য ওই গ্রামের মধ্যে দাগি গরু চোর একটা আছিল এটারে এক রাত্রে পাহারা দিয়া পুলিশ হাতে নাতে ধরছে গরু সহ চোরাই গরু সহ ধরি তো গাড়িতে উঠাইয়া থানায় নিয়ে গেছে পরের দিন সকালে চোরাইয়ার আব্বা গেছে চেয়ারম্যান সাহেবের কাছে বলে আপনাকে আমরা ভোট দিয়া প্রতিনিধি বানাইছি আমার ছেলেরে থানায় নিয়ে গেছে আমার ছেলেটাকে ছাড়াইয়া দেন তো চেয়ারম্যান সাহেব পকেটের থেকে মোবাইল বাইর করি ওসি সাহেবের হ্যালো ওসি সাহেব ওই যে গতকাল আমার গ্রামের একটা ছেলে ধরে নিয়ে গেছেন রাত্রে বলে ফোলাটারে ছাড়ি দেন ওসি সাহেব কয় সরি চেয়ারম্যান সাহেব আপনি জীবনে অনেক সুপারিশ করছেন আপনার অনেক সুপারিশ গ্রহণ করছি কিন্তু এই দাগি গরু চোরের জন্য সুপারিশ করা তো আপনার পক্ষে শোভা পায় না আপনি এর জন্য কেন সুপারিশ করেন উপরের চাপ আছে আমি তাকে ছাড়তে পারবো না সরি মোবাইলটা পকেটে রাখবে চেয়ারম্যান সাহেবের সুপারিশটা ওসি সাহেব গ্রহণ করলো করে নাই কি কারণে চেয়ারম্যান সাহেবের দোষে চেয়ারম্যান সাহেব অনুপযুক্ত সুপারিশকারী এই জন্য না বরং যার জন্য সুপারিশ করা হইতেছে সেই লোকটা সুপারিশের অনুপযুক্ত সুপারিশের অনুপযুক্ত সুপারিশ গ্রহণযোগ্য হওয়ার জন্য যার জন্য সুপারিশ করা হবে সে সুপারিশের উপযুক্ত হওয়া লাগে সুপারিশের উপযুক্ত না হইলে রহমতুল লিল আলামিনের সুপারিশও গ্রহণযোগ্য হয় না প্রমাণ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আরেক গরু চোরের সর্দার গরু চোরের সর্দার মুনাফেকে সর্দার মরার আগে ওসিয়ত করে মরছিল যে আমি মারা গেলে আমার জানাজার নামাজের ইমামতিটা কেন যেন রসুল্লা সাল্লাম করেন তো উনার ছেলে আবার ইমানদার সাহাবি আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বাপের নামও আবদুল্লাহ বেটার নামও আবদুল্লাহ তো সাহাবি এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বেটা যাইয়া হুজুর বাদশাহ ইসলামকে ওসিয়ত এটা শুনাইছে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় ঠিক আছে জানাজার জন্য লাশ যখন রেডি হবে তখন আমাকে খবর দিবে আমি আসি ইমামত করব তো নবীজিকে খবর দেওয়া হয়েছে নবীজি যাইয়া আল্লাহু আকবার জানাজার নামাজের ইমামতি করছে জানাজার নামাজের মধ্যে মনিয়তের জন্য সুপারিশ আছে নি জি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আয় আল্লাহ আপনি ক্ষমা করে দিন
আমাদের জিন্দাদেরকে আমাদের মুর্দাকে সুপারিশ আছে নি এটা সুপারিশ না দোয়া এটা কি সুপারিশ না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজটা পড়ি আমরা সালামটা মাত্র ফিরে দিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম ওহী লইয়া হাজির লাইয়াগফিরুল্লাহু লাহুম ওয়া ইন তাস্তাগফির লাহুম 70 মাররা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বন্ধুরে জানাইয়া দাও আমার বন্ধু একবারে নামাত্র সুপারিশ করছে একবার জানাজার নামাজ পড়ছে একবার দোয়া পড়ছে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা একবার বলছে এরকম 70 বার জানাজার নামাজ পড়ি 70 বার দোয়া করলে 70 বার সুপারিশ করলে এর পরেও তো আমি এই গোরুসুরের সর্দাররে মাফ করব না কিকন আমার বানানো কথা নেই এই ড্যানিবামে দেখছেন নি দিনের সিপাহী অগল বসে রয়েছে এগুলা ওই জাত এদের সামনে দোস্ত দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু কোরআন উল্টে উল্টিতে দিবে না আপনার গলা টিপে দিবে সুপারিশের উপযুক্ত না এই জন্য রহমতুল্লিল আলমিনের সুপারিশ গ্রহণযোগ্য হয় নাই তুই গরু সর বেটা বেনামাজি তোর জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই কবরের থেকে উঠে আসি দোয়া করলেও সেই দোয়া কবুল হবে না কারণ দোয়া হলো সুপারিশ তুই আগে তওবা কর ওই কবিরা গুনাহ ছাড় নামাজ দর দেখবি মিয়া সাহেবদের মুখ ফাঁক হইয়া যাব মিয়া সাহেবদের মুখ আগের থেকে পাকা আছে তুই ঠিক হইয়া যাবি